আজকে আমাদের একদম নরমাল রান্না বান্না হবে। একদম নরমাল, একদম নরমাল। চেষ্টা করো নরমাল করতে। কেমন আছে? ডাল আর ঢেঁড়স ভাজি। হ্যাঁ, এটাই অনেক মজা। রফি, তুমি কি খাচ্ছো? আমাদের ঢেঁড়স ভাজি এদিকে হয়ে গেছে প্রায়, আর এদিকে এগুলো হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপিও ভাজি করা হবে। মাত্র আমি ভিডিও অন করলাম, এখন সে নটি করতেছে। তাই না রাতিয়া, তুমি কি নটি বেবি হইছো? তুমি এতক্ষণ ডান্স করতেছিলে না? এই যে রাতিয়ার রাতিয়ার বিউটিফুল টিপ গুলো সবাই কাটি দে। হাই কি খাই রাতিয়া? চকলেট খাই রাতিয়া। ড্যান্স ড্যান্স। আর রাতিয়া হচ্ছে রুসিয়া, রাতিয়া চিকেন আর চিপস খাবে, চিকেন ফ্রাই আর চিপস। সে খুশিতে ওদিকে নাচতেছে আর বারবার এদিকে আসতেছে। ব্যথা পাইছে। এই যে রাধিয়া চিপস খাই, আর এগুলো হচ্ছে মাম্মি সস দিয়ে খাবো, নাগা মিস্টার নাগা দিয়ে খাবো, তারপর হচ্ছে নান্দুসের সস দিয়ে খাবো। রুফি কি করে? তুমি কোথায় ব্যথা পাইছো? মোমো খেয়ে চাবাইতে পারতেছো না? কোথায় হার্ট হয়েছে তুমি? আমার বেবিটা ওই যে নাও রাধিয়া। রাধিয়া আজকে অনেক ফ্রেশ লাগতেছে। রাধিয়াকে শাওয়ার করাই দিছি। রাধিয়া, এটা এটা কি ইয়াম্মি? তুমি লাইক করো। এই খাবারের সাথে গ্রান পে জুথিও চলে আসছে। আমি কি খাবারের গ্রান পে এসে পড়ছি রাধিয়া? হ্যাঁ, এর আগে তো তোমার চেহারা দেখিনি। ঘুমাইছিলাম, রুফির কান্নাকাটি শুনে এসে পড়ছি। না, রুফির মুখে জানি কি হয়েছে, খাইতে পারতেছে না। তাই আমার বেবিটা স্যাড, তাই না রুফি? আমার মেয়েটা স্যাড সেজন্য। চিকেন আসতেছে না কেন? চিকেন আসতে দেরি হইতেছে। আমাদের চিকেনও চলে আসছে, অলরেডি আমরা খেয়ে সাবার করে ফেলছি, এতক্ষণে আমার মনে পড়ছে। রফি কি খাও? চিকেন খাচ্ছ? ফ্রাইস খাবে? ও সস দিয়ে খেতে পারবে না, মুখে ব্যথা পাইছে। মুখে জানি কি হয়েছে। ও রাডিও চকলেট খাবে না চিকেন খাবে? বাংলাদেশে মনে হয় সব আপুদের মানে ইন্টারনেট সমস্যা না? ইন্টারনেট ই ঠিক হইছে? এগুলা নিউজ পড়তেছিলাম আর কি। ও ও, রাধিয়া হিয়ার নিয়ে খেলতে খুব পছন্দ করে। হ্যাঁ, আমার চুলগুলো একদম, আমি শাওয়ার করে আসছি একটু আগে, আর ও চুলগুলো যা করছে একদম বলে ফেলছে। চুল নিয়ে খেলে হর্স হর্স করে হর্স। তো আর কিছু হবে আজকে? আর কালকে তো আমাদের শবে বরাত। খুব ভালো লাগতেছে, সবাই মিলে ছোটখাটো আয়োজন করবো, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো। আর এই তো, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। সবার সাথে ছোট একটা ব্লগ শেয়ার করলাম। আল্লাহ হাফেজ। রফি বল আল্লাহ হাফেজ। আর আল্লাহ হাফেজ রফি। আসসালামু আলাইকুম। মোর মুডের উপরে। হ্যাঁ।